আজকে বানাবো দই কাতলা, সেজন্য এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে ভালো মতো ভেজে নেব। এখানে একটা পেস্ট বানিয়ে নেব, সেজন্য নিয়ে নিলাম বেশ কিছুটা কাজু, 1.5 চামচ চালমগজ, 1.5 চামচ পোস্ত, 2 কাঁচা লঙ্কা, সমস্ত গুলোকে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। আরও কিছুটা তেল দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা দিয়ে দেবো, সামান্য একটু নুন, 2টোর মতো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেব। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। আগে থেকে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 কাপের মতো ফেটানো টক দই, সেটাকে একটু নেড়ে ছেড়ে নেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, আর মশলার যে পেস্টটা ছিল সেই জলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিলাম। তেলটা ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো জল, জল দিয়েও এটাকে একটু ঢাকা দিয়ে দেব। জলটা ফুটে এলে সমস্ত মাছগুলো এখানে দিয়ে দেব, আর ওপর থেকে গ্রেভিগুলো একটু ছিটিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব। রেডি হয়ে গেছে মোটামুটি। এবারে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দেব 1/2 চামচের মতো ঘি। তো এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো আজকে রেডি হয়ে গেল দই কাতলা।